বিরতির পর ফিরে এলাম। রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনে শুরু হয়েছে প্রতিনিধি পাঠানোর কাজ, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ক্লাব এবং সাব ডিভিশনাল অ্যাসোসিয়েশন গুলো থেকে টিসিএ তে প্রতিনিধি পাঠানোর কাজ শুরু হয়েছে। 2 তারিখের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে খবর, এবং তারপর অবশিষ্ট নির্বাচন প্রক্রিয়া। সেই নির্বাচনের আগ মুহূর্তে দাঁড়িয়ে এখন ক্লাব থেকে এবং সাব ডিভিশনাল অ্যাসোসিয়েশন গুলো থেকে টিসিএ তে প্রতিনিধি পাঠানোর কাজ শুরু হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কতটা তার সাড়া পড়েছে সেই সম্পর্কে আমরা জানবো, কিন্তু তার আগে জানিয়ে রাখি 6 জনের অ্যাপেক্স কমিটি জন্য নমিনেশন পেপার দাখিলের কাজ শুরু হবে পরবর্তীতে। তবে এখনো পর্যন্ত 2 তারিখের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। ক্লাব এবং সাব ডিভিশনাল অ্যাসোসিয়েশন গুলো থেকে টিসিএ তে যে প্রতিনিধি পাঠানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে লক্ষ্য করা গেল টিসিএ তে অমিত রক্ষিতকে। তিনি কি জানিয়েছেন, কি বক্তব্য রয়েছে শুনুন। ইউনাইটেড ফ্রেন্ডসের হয়ে আমি প্রতিনিধিত্ব করছি, সেই কাগজে জমা দিলাম পোস্টে রয়েছে। পোস্টের ব্যাপার তো এখনো আসবে না, আজকে জাস্ট খালি প্রতিনিধি হিসেবে আমি আমার কাগজ জমা করলাম, এরপর দেখা যাবে। কোনোরকম অসুবিধা হয়েছিল? না, অসুবিধার তো কোনো কারণ নেই, পত্রপত্রিকায় দেখেছিলাম, কিন্তু আমার তো এসে তা মনে হয়নি। আর মানিক শাহ সরকার আমার মনে হয় না এমন কিছু করার কেউ সাহস পাবে, এত নিচু স্তরে নেমে এসে ক্রীড়ার আঙিনায় আস্ফালন করার ক্ষমতা দেখানো আমার মনে হয় কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, এমন হওয়ার তো কথা না। এত নিচে নেমে এই সরকারের আমলে কোথাও কোনো ক্রীড়ার আঙ্গনেই হোক সাংস্কৃতিক আঙিনাই হোক এমন ধরনের কিছু হবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। অভিযোগ শোনা যাচ্ছে কয়েক জায়গার থেকে মানে তারা জমা দিতে পারছে না। আমিও এসে শুনেছি কয়েকজন তো আমার সঙ্গেও এসে জমা দিয়েছে, এখন পর্যন্ত আমার চোখে তো পড়েনি, তবে শুনেছি কিন্তু আমার চোখে পড়েনি। ক্রীড়া ব্যক্তিত্ব অমিত রক্ষিতের বক্তব্য আপনারা শুনলেন। কথা বলে নেবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে বাসুদেব চক্রবর্তী, আদালত কর্তৃক নিযুক্ত অ্যাডমিনিস্ট্রেটর। বাসুদেব বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। হ্যাঁ নমস্কার। বসুদেব বাবু, এই যে টিসিএ তে শুরু হয়েছে ক্লাব এবং সাব ডিভিশনাল অ্যাসোসিয়েশন থেকে প্রতিনিধি পাঠানোর কাজ, সেটা কি আজ থেকে শুরু হয়েছে, কতদিন চলবে? না, আজ থেকে শুরু হয়নি, পরশুদিন থেকে শুরু হয়েছে, আগামী কালকে দুপুর 2টা অবধি চলবে। বসুদেব বাবু, আজকের দিন পর্যন্ত কতটা সারা দেখলেন? বুঝতে পারছি না, কি বলেছেন আরেকটু। আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত কতজন প্রতিনিধি এসেছে? এখন পর্যন্ত 29 জন জমা পড়েছে, 29 জন, মানে এক জায়গা মানে কৈলাসহর সাব ডিভিশন থেকে 2 জনের নাম এসছে, আর বাকি 29টা ভোটার, মানে আমাদের তো টোটাল 33টা ভোটার, এর মধ্যে একজন আছে লাইফ মেম্বার, লাইফ মেম্বারের জমা দিতে হবে না কারণ লাইফ মেম্বারের ইলেকশন হচ্ছে না, তো এখানে আমাদের এখন টোটাল 32 জন জমা দেওয়ার কথা, এর মধ্যে এখন অব্দি 29 জন দিয়েছে। বসুদেব বাবু, এর পরবর্তীতে কি কি প্রক্রিয়া থাকছে আপনাদের? পরবর্তীতে তো স্ক্রুটিনি করতে হবে, সবগুলো জমা পড়লে কালকে দেখে এরপর স্ক্রুটিনি করে এরপর ইয়ে করতে হবে, ভোটার লিস্ট পাবলিকেশন হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে নিরাপত্তা কতটা ছিল? নিরাপত্তা তো সেরকম কিছু দরকার হয়নি, তবে পুলিশ তো ছিলই, প্রচুর পুলিশ ছিল, এরকম নিরাপত্তা বিঘ্নিতর কোনো ব্যাপার ঘটেনি কিন্তু টিসিএতে। আজকে শুনেছি যে নিউজ পেপারে উঠেছে যে নিরাপত্তা নাকি বিঘ্নিত হয়েছে, কিন্তু এরকম কোনো ঘটনা টিসিএতে আমরা তো দেখতে পাইনি কিছু। যার যার মতো এসছে সবাই জমা করেছে, যারাই এসছে। বেশ, অনেক ধন্যবাদ বসুদেব বাবু। থ্যাংক ইউ। কথা বলছিলাম আমরা আদালত কর্তৃক নিযুক্ত অ্যাডমিনিস্ট্রেটর বাসুদেব চক্রবর্তীর সঙ্গে। তবে টিসিএ তে গত পরশুদিন থেকে শুরু হয়েছে প্রতিনিধি পাঠানোর কাজ, এবং সেই কাজ আগামীকাল অর্থাৎ 2 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এখনো পর্যন্ত 29 জন প্রতিনিধি জমা করেছেন, তারা এসেছেন, তাদের নাম পাঠিয়েছেন, এবং তারই সঙ্গে অমিত রক্ষিতের বক্তব্য আপনাদের শোনালাম। তবে সব দিক থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত নিরাপত্তা সুষ্ঠু স্বাভাবিক রয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই জানালেন বাসুদেব চক্রবর্তী। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।